গোটা পৃথিবী থেকে যদি হঠাৎ করে লবণ হারিয়ে যায় তাহলে কি হতে পারে কখনো কি ভেবে দেখেছেন? আমাদের প্রতিদিনের খাবার তৈরি করার জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তা হলো লবণ। সেটা যদি না থাকে তাহলে সমস্ত কিছুর টেস্ট হারিয়ে যাবে আর আপনি কোনো সুস্বাদু খাবার তৈরি করতে পারবেন না। যদিও এই লবণগুলো খুব বেশি একটা এক্সপেন্সিভ নয়, কিন্তু এর গুরুত্ব দৈনন্দিন জীবনে অনেক মূল্যবান। আপনারা হয়তো মার্কেট থেকে লবণ কিনে ইচ্ছে মতো যে কোনো খাবার তৈরি করে খাচ্ছেন, কিন্তু আপনারা কখনো কি এটা চিন্তা করেছেন যে আসলে লবণগুলো সমুদ্র থেকে আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে আসে? আর যদি জেনে না থাকেন তাহলে কোনো ব্যাপার নেই, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। আর তার সাথে এটাও জানানো হবে যে বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে প্রচুর পরিমাণে পনির তৈরি করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা বেশিরভাগ মানুষই জানেন লবণ সমুদ্র থেকে সংগ্রহ করা হয়, কারণ সব থেকে বেশি সমুদ্রের পানিতেই লবণ পাওয়া যায়। কিন্তু সমস্ত লবণই যে এই সমুদ্র থেকে পাওয়া যায় এমনটা কিন্তু নয়। সর্বপ্রথমে লবণ তৈরি করার জন্য ফ্যাক্টরিতে সমুদ্রের পানি বড় বড় ট্যাঙ্কে ভর্তি করে নিয়ে আসতে হয়। তারপরে ফাঁকা জমির উপরে এইভাবে ছোট ছোট পার্টিশন করে সেই পানি স্টোর করে রাখা হয়। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, যদি সমুদ্রের পানি থেকে লবণ তৈরি করা হয় তাহলে সেগুলো সমুদ্রের কিনারায় কেন করা হয় না? তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন সমুদ্রের কিনারায় কিছু সময় পর পর জোয়ার ভাটার বড় বড় ঢেউ আসে, যার কারণে শ্রমিকদের গোটা মাসের পরিশ্রম নষ্ট হয়ে যাবে, আর সেই কারণেই তারা সমস্ত কাজ একটু দূরে গিয়ে করে থাকে। যে কারণে তারা এইভাবে সমুদ্রের পানি নিয়ে এসে কিছুদিনের জন্য রেখে দেয়, আর এভাবে কিছুদিন রাখার কারণে সেখানকার পানি শুকিয়ে যায়, মানে সূর্যের তাপে বাষ্প হয়ে পানি উড়ে যায়, আর তারপরে পানি শুকিয়ে শুধুমাত্র লবণটাই পড়ে থাকে, আর এগুলোকে শ্রমিকরা খুব সূক্ষ্মভাবে গোছাতে থাকে। কিন্তু আপনি আরও একটি প্রশ্ন করতে পারেন, তাহলে বর্ষার সময় কিভাবে লবণ তৈরি করে? কারণ সমস্ত পানি বাষ্প হয়ে উড়ে যেতে কমসে কম 2 সপ্তাহ পর্যন্ত সূর্যের আলোর প্রয়োজন হবে, তাহলে কিভাবে লবণ তৈরি হবে? আর সেই কথা মাথায় রেখে এখন এইভাবে আর্টিফিশিয়ালি লবণ তৈরি করার মেশিন আবিষ্কার হয়ে গেছে। এই মেশিনে সমুদ্রের পানি নিয়ে এসে একটি ভ্যাকিউম চেম্বারে ঢেলে দেওয়া হয়। এই চেম্বারে পানি ঢেলে দেওয়ার পর ভ্যাকিউম মেশিনে সমস্ত পানি বাষ্পরূপে টেনে নেয়, আর তার সাথে সাথে নর্মাল হিট দিয়ে পানির বাষ্প তৈরি করা হয়। আপনারা অনেক সময় দেখেছেন যখন আপনারা বাড়িতে পানি অনেকক্ষণ পর্যন্ত ফোটান এবং সেই পানি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেন, তখন দেখবেন পাত্রের তলায় ঠিক সাদা সাদা পাউডার জমা হয়েছে, আর সেগুলো যদি আপনারা মুখে নিয়ে টেস্ট করেন তাহলে মনে হবে আপনি লবণ খাচ্ছেন। আর এগুলো সব থেকে বেশি ক্ষারযুক্ত পানিতে তৈরি হয়, আর ঠিক এই প্রসেসে লবণগুলো তৈরি করা হয়, আর এইভাবে আর্টিফিশিয়ালিও লবণ তৈরি করা হয়। কিন্তু সব থেকে বেশি লবণ তৈরি করা হয়ে থাকে প্রাকৃতিক উপায়ে, আর এভাবে লবণ তৈরি হতে মোটামুটি 1 মাস সময় লাগে, আর এটা অনেকটা ওয়েদারের ওপর নির্ভর করে। কোনো কোনো সময় খুব কম সময়ের মধ্যেই লবণ তৈরি করতে পারা যায়। তারপরে যখন এইভাবে সমুদ্রের পানি বাষ্প হয়ে উড়ে যায় তো সেখানে শুধুমাত্র পড়ে থাকে শুদ্ধ লবণ। কিন্তু আপনি এটা ভাববেন না যে এই লবণগুলো ডাইরেক্ট খাওয়া যাবে, কারণ এই লবণ এখনো খাওয়ার যোগ্য হয়নি। এই সমস্ত লবণগুলো ফ্যাক্টরিতে পিউরিফাই করার জন্য নিয়ে যাওয়া হবে, তাই সেই লবণ ট্রাকে ভর্তি করে সোজা ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে বড় বড় গ্রাইন্ডার মেশিনে একবার করে পিষে নেওয়া হয়। তাই সেই লবণ ট্রাকে ভর্তি করে সোজা ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর বড় বড় গ্রাইন্ডার মেশিনে একবার পিষে নেওয়া হয়, কারণ এখানে এসে বড় বড় লবণের পাথর তৈরি হয়ে যায়, আর এইভাবে মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত পিষে নেওয়া হয়। তারপর কনভেয়ার বেল্ট এর সাহায্যে সামনের দিকে পাঠানো হয়, আর এইভাবে পানি স্প্রে হতে থাকে, কারণ এই লবণের মধ্যে থেকে ছোট ছোট নোংরা আবর্জনা গুলো আলাদা হয়ে যায়। আর এই প্রসেস একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই লবণ মোটামুটি ব্যবহারযোগ্য হয়ে ওঠে। কিন্তু এখনো অনেক প্রসেস বাকি আছে, আর এই লবণে অনেক দ্রুত গতিতে পানি দেওয়ার কারণে লবণ ভিজে যায়, যার কারণে এগুলো থেকে পানি আলাদা করার জন্য অন্য একটি প্রক্রিয়ায় পাঠানো হয়।
তারপর সেই সমস্ত লবণগুলোকে সেন্ট্রিওল প্রসেসে পাঠানো হয়, যেখানে লবণ এবং পানি আলাদা করার কাজ হয়। এই প্রসেসে লবণ এবং পানি পুরোপুরি ভাবে আলাদা করে ফেলে। তারপরে সমস্ত লবণ বস্তায় প্যাক করা হয় আর এভাবেই লবণ তৈরি করা হয়। কিন্তু এর সাথে আরো একটি গুরুত্বপূর্ণ প্রসেস করতে হবে, আর এই প্রসেস না করলে লবণের কোনো কাজই থাকবে না। সেই কারণে এই লবণগুলো একটি মেশিনে ঢেলে এর সাথে সঠিক পদ্ধতিতে সঠিক মাত্রায় আয়োডিন এবং আরো অন্যান্য কেমিক্যাল মেশাতে হবে। আর হ্যাঁ, সেটাও আলাদা আলাদা লবণ হিসেবে আলাদা আলাদা পরিমাণে। 90% বেশি লবণে আয়োডিন মেশানো হয়, কারণ এগুলো আমাদের শরীরের জন্য অনেক গুণমান হয়ে থাকে। আর এভাবে সমস্ত প্রসেস কমপ্লিট করে মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত ফেলে রাখা হয় যেন সঠিকভাবে ব্লেন্ডিং হতে পারে। আর এই ব্লেন্ডিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব শেষে প্যাকিং করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর প্যাকিং কমপ্লিট হয়ে গেলে লবণগুলোকে রুম টেম্পারেচারে ইনস্টল করে দেওয়া হয়, আর এইভাবে সমুদ্র থেকে লবণ হারভেস্ট করা হয়। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা নিজেদের বাড়িতে পনির তৈরি করতে পারেন, কিন্তু আপনারা কি কখনো মার্কেট থেকে যে পনিরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তৈরি হতে দেখেছেন? আর সেগুলো ফ্যাক্টরিতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করা হচ্ছে সেটা কি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এখন আপনাদেরকে দেখানো হবে। আপনারা অনেকেই জানেন পনির দুধ থেকে তৈরি করা হয়, যার কারণে সর্বপ্রথমে ফ্যাক্টরিতে বড় বড় ফার্ম থেকে দুধ কালেক্ট করে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে দুধ নিয়ে আসার পরে সর্বপ্রথম দুধের কোয়ালিটি চেক করা হয়, আর যদি কোয়ালিটি চেকিং পাস হয়ে যায় তাহলে সেগুলোকে বড় বড় ট্যাঙ্কে স্টোর করে রাখা হয়। তারপরে যখন পনির তৈরি করা হবে তখন ট্যাঙ্ক থেকে পরিমাণ অনুযায়ী দুধ কন্টেনারে ঢেলে নেওয়া হয়। তারপর সমস্ত দুধ 40 ডিগ্রি তাপমাত্রায় গরম করে পোস্টারাইজ করার জন্য এর সাথে এজেন্ট মেশানো হয়। তারপরে কিছু সময় পর্যন্ত গরম করার পরে দুধ থেকে পানি আলাদা হয়ে যায়, আর এভাবেই ছানা তৈরি হয়ে যায়। আর ঠিক এইভাবে কিছু ওয়ার্কার ছানা থেকে অবশিষ্ট পানি বের করে ফেলে। তারপরে ছানাগুলো এভাবে একটি পাত্রে রেখে ভালোভাবে প্রেসার সৃষ্টি করা হয়, যার কারণে এর ভেতর থেকে সমস্ত পানি বাইরে বেরিয়ে আসে, আর এইভাবে বড় বড় পনিরের আকার ধারণ করে। তারপর পনিরগুলো কিছু মেশিনের সাহায্যে ছোট ছোট পিচে কেটে নেওয়া হয়। তারপরে প্যাকেটে প্যাক করে ট্রাকে ভর্তি করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর ঠিক এভাবেই মার্কেট থেকে অ্যাভেলেবেল পরিমাণে পনির পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই জানাবেন এই সমস্ত পদ্ধতি দেখে আপনার ঠিক কেমন লাগলো। এবং অবশ্যই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।